Hey everyone, welcome to Sarcastic Surjo Vlogs. আজকের ভিডিওটা হচ্ছে কলকাতায় আমার খাওয়া দি বেস্ট ম্যাঙ্গো লস্যির ব্যাপারে, যেখানে মাত্র 30 টাকাতে তোমরা ম্যাঙ্গো লস্যি পাবে, জাস্ট অসাধারণ খেতে। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে বলবো যে কোথায় পাওয়া যায় এবং আর কী কী ভ্যারাইটির লস্যি ওখানে পাওয়া যায় এবং কী কী দেওয়া থাকে লস্যিতে, সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও এই ধরনের ডেলি ভিডিওস পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানিও যে তোমাদের কলকাতা সব থেকে বেস্ট লস্যি কোনটা লেগে। চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই দোকানটার ব্যাপারে সংক্ষেপে তোমাদের একটু জানিয়ে রাখি, ডিটেল লোকেশন আমি ভিডিওতে একটু পরেই দিয়েছি। এই জায়গাটা হচ্ছে কেসি দাস মিষ্টির দোকানের যে গলিটা, সেই গলিটা দিয়ে সোজা গেলে ডান হাতেই পড়বে এই লস্যির দোকান। আর একটা ব্যাপার, এটা হচ্ছে কিন্তু স্পেশালি পপুলার ফর ম্যাঙ্গো লস্যি। এখানে তোমরা ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ, খোয়াখির, চেরি সমস্ত কিছু সহযোগে অসাধারণ ম্যাঙ্গো লস্যি পাবে মাত্র 30 টাকায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে এপিসোডটা কভার করছি যে কলকাতার ওয়ান অফ দি বেস্ট লস্যি। আমরা আপাতত নিয়েছি ম্যাঙ্গো লস্যি, যেটার দাম 40 টাকা। তোমরা খালি এবার দেখো, প্রথমত এটা বানানো হয় টক দই আর ম্যাঙ্গো দুটো একসাথে একদম মিক্সড করে সুন্দরভাবে লস্যিটা বানানো হয়। আর মেন যে জিনিসটা সেটা হচ্ছে এর গার্নিশিং। গার্নিশিংয়ে দেওয়া হয়েছে কাজু আছে, কিশমিশ দেওয়া আছে, তার সাথে খোয়াখির, খোয়াখির পর্যন্ত দেওয়া আছে, এবং তার সাথে সবথেকে উপরে টপিংয়ে চেরি, চেরিও দেওয়া আছে। অনেক ধরনের আইটেম, নতুন একটা আইটেম যোগ করেছে চকলেট লস্যি, সেটাও আছে এখানে। তো আমি তোমাদের টেস্টটা বলছি, তার আগে বলে রাখি এই জায়গাটার লোকেশন টিপু সুলতান মসজিদ এসপ্লানেডের মোড়, কেসি দাসের মিষ্টির দোকান থেকে একদম সোজা তোমরা যে রাস্তাটা ডেকার্স লেনের দিকে যাচ্ছে সেই রাস্তাটা সোজা হাঁটলে বাঁ হাতে তোমরা পাবে এই লস্যির দোকান। এবার চলো আমি তোমাদের টেস্টটা বলি। আমরা এরপরে নিয়েছি একটা পমগ্রানেট জুস, সেটার দাম হচ্ছে 60 রুপিস। তো ওটা আমরা প্রথম ট্রাই করবো, এটা আমি আগে করেছি, তো আমি এটা জানি, এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি বেদানা জুসটা তোমাদের আমি দেখাবো যে কীরকম কোয়ালিটি এখানকার। চলো খাওয়া যাক। কাজু আর খোয়াখির এতটা মতো পেলাম। আর একটা ব্যাপার, এটা এতটাই থিক, এতটাই ঘন, স্ট্র লাগবে না, তোমরা চামচ দিয়ে পর্যন্ত খেতে পারো, মানে এতটাই এটা থিক, এটা এতটাই রিচ ফ্লেভারের যে তোমরা চামচ দিয়েও খেতে পারো। কাজু, কিশমিশ, খোয়াখির, এই তিনটে জিনিস গার্নিশিংয়ে একদম অসাধারণ কাজ করছে, অসাধারণ কাজ করছে। কলকাতার সব থেকে বেস্ট ম্যাঙ্গো লস্যি তোমরা এটা খেতে পারো এসপ্লানেডের মোড়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি বেদানার জুসটাও নিয়েছি, এটা প্রথমবার এটা খাচ্ছি। এটাও একদম যথারীতি টপিং দেওয়া, মানে কতটা লোভনীয় দেখো, মানে আমি এটুকু তোমাদের বলতে পারি, তোমরা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এটা একদম সামনে অরিজিনাল ফ্রুট দিয়ে এবং অরিজিনাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে পুরো জিনিসটা বানাচ্ছে, এবং তার সাথে টপিংয়ে যা যা ড্রাই ফ্রুটস দেওয়া হচ্ছে সবদম ফ্রেশ, একেবারে অরিজিনাল। 60 টাকা দাম, বেদানা জিনিসটার দাম এমনি একটু বেশি, তাই জন্য এটার দামও একটু বেশি। তোমরা যদি একটু হেলদি খাবার খেতে চাও, হেলদি ড্রিঙ্কস নিতে চাও, তো তোমরা রেস্টুরেন্টের মধ্যে এটাও ট্রাই করতে পারো। এর মধ্যেও খোয়াখির দেওয়া, কাজু দেওয়া, কিশমিশ দেওয়া, চেরি দেওয়া। ম্যাঙ্গো লস্যিটা অসাধারণ, ম্যাঙ্গো লস্যিটার মধ্যে অরিজিনাল ম্যাঙ্গো দিয়ে বানানো হচ্ছে, বাইরে ঝোলানোও আছে তোমরা দেখতে পাবে, অরিজিনাল ম্যাঙ্গো দিয়ে এই অফ সিজনেও বানানো হচ্ছে। দেখছো এর থেকে হেলদি ড্রিঙ্কস কিছু অ্যাভেলেবেল নেই। কেমন লাগলো ভিডিওটা জানিও, লাইক করে কমেন্ট করে আমাকে জানিও, চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, ততক্ষণের জন্য টাটা।